উপমহাদেশে ভারতের উপরই আস্থা রাশিয়ার, দুই দেশের মধ্যে সামরিক চুক্তি সই। রাশিয়ার কাছ থেকে 39,000 কোটি টাকায় দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। দেশের আকাশ সীমাকে দুর্ভেদ্য করবে মিসাইল ট্রায়াম্প। যাদবপুরের ছাত্রী মিতার রহস্য মৃত্যু, লক্ষ্মী পুজোয় লক্ষ্মীহীন সোনারপুরের দাস পরিবার, সূত্র এখনও অধরা। ঝড় সোশ্যাল মিডিয়ায় সরব সহপাঠীরা, গ্রেফতার স্বামী ও শ্বশুর এখনও অধরা বহু প্রশ্নের উত্তর। সিঙ্গুরের জমি ফেরত নিয়ে সোমবারই বৈঠক মুখ্যমন্ত্রীর, জমি চাষযোগ্য করার প্রস্তুতি শেষ। মুখ্যমন্ত্রী চাইলেই শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া, 24 ঘণ্টাকে বললেন পার্থ চট্টোপাধ্যায়।